এছাড়াও সেপ্টেম্বর থেকে চালু হবে দুয়ারে সরকারের নাম লেখাবেন, যাতে যারা সাধারণ মা বোনেরা তারা আমার 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন। স্বাস্থ্য কার্ডে কার্ড যাদের আছে সেই পরিবারের সকলে, শুধুমাত্র সরকারি এবং বেসরকারি যারা পেনশন পান বা বেশি মাইনে পান তারা ছাড়া অন্যরা সবাই পাবেন। এছাড়াও যারা তপশিলি আর যারা আদিবাসী তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সেপ্টেম্বর মাস থেকে 1000 টাকা করে পাবেন। আর জেনারেল মা বোনেরা যেটা লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা, আর যেখানে আমার সাধারণ কাস্ট আছেন তারাও 500 টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সেই ফর্মটি বর্তমানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কারা আবেদন করতে পারবে এবং স্বাস্থ্য কার্ড না থাকলে কিভাবে আবেদন করাবে সেটাও জানাবো। তার আগে অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হলো নতুন ফর্ম, যেখানে ইংরাজি সাথে সাথে বাংলাতেও লেখা রয়েছে। আপনাদের নিশ্চয় মনে রয়েছে পুরনো ফর্মটি ফিল আপ করার সময় দেখিয়ে দিয়েছিলাম, সেখানে শুধুমাত্র কিন্তু ইংরাজিতে লেখা রয়েছে এবং রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই ফর্মটি আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সংগ্রহ করতে হবে, কারণ ওখানে আপনাদের এই অ্যাপ্লিকেশন আইডিটা সরাসরি প্রথমে বসিয়ে দেওয়া হবে এবং দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটাও তারা দিয়ে দিবে। তারপরেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টসগুলো দিয়ে জমা করতে লাগবে। এর কারণ হিসেবে জানিয়েছে যে এটা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ফর্মটি কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে, অর্থাৎ 50 টাকা 100 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলোতে যেগুলো করা হচ্ছিল সরকারি ট্যাক্স দেওয়ার পরেই কিন্তু এই ফর্মটি দেওয়া হচ্ছিল। এই কারণে কিন্তু রাজ্য সরকার তাদের এই সিদ্ধান্ত চেঞ্জ করে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সংগ্রহ করতে বলেছে এই ফর্মটি। আর এটা হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সর্বপ্রথম অফিসিয়াল নোটিশ, যেটা প্রকাশিত হয়েছিল 30 জুলাই তারিখে, যেটার মাধ্যমে বলা হয়েছে যে রাজ্যের প্রত্যেক সিডিল কাস্ট এবং সিডিল টাইপ মহিলারা 1000 টাকা করে প্রতি মাসে পাবেন এবং জেনারেল ও ওবিসি মহিলারা কিন্তু 500 টাকা করে প্রতি মাসে পাবেন। এবং কারা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডটা তাদের পরিবারের যে কারোর নামে থাকতে পারে কোনো সমস্যা নেই। পরিবারের প্রত্যেক মহিলা যাদের বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে, যারা কোনো সরকারি সুবিধা পাচ্ছে না, অন্য কোনো সরকারি সুবিধা কিংবা কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নয় এবং পশ্চিমবঙ্গে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাসকারী, তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পা। আর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করতে লাগবে, সাথে স্বাস্থ্যসাথী কার্ডের, আধার কার্ডের, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সিডিল কাস্ট বা সিডিল টাইপ সেটার জেরক্স জমা করতে লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার দিতে লাগবে, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজের জেরক্সটা আপনাকে জমা করতে লাগবে, যেটার মধ্যে বলে রাখি আপনার কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে লাগবে, অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে লাগবে এবং সেটাই দিতে লাগবে। যদি না থেকে থাকে আপনি কিন্তু এই 2-3 দিনের মধ্যে কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সাথে কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে জমা করতে লাগবে এবং আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে বলা হয়েছে যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকলে কিন্তু বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত করতে পারেন, অর্থাৎ এনরোল করে রাখতে পারেন। যখন আপনার এই 2টি কার্ডের হয়ে যাবে বা যে কোনো একটি কার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনার এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে থাকবে। জানিয়ে রেখি আপনার এলাকাতে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সেটা চলবে এবং আপনাদের এই আবেদনপত্রটি খতিয়ে দেখা হবে কিন্তু 8 তারিখ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপরেই কিন্তু 24 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের এই পরিষেবাটা প্রদান করা শুরু হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, নিজের দরকারি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয়।